তো দেখেন আমাদের যে প্রথমে যে কোশ্চেন যে যে স্টার্ডাল অ্যাঙ্গেল নিয়ে বলা হয়েছে এবং স্টার্ডাল অ্যাঙ্গেল থেকে কিন্তু কোশ্চেন খুব ফ্রিকোয়েন্টলি আসে। আপনারা যখন পাস টেস্ট বা ইএমআরসিএস এর কোশ্চেন ব্যাংক দেখবেন, দেখবেন যে আপার পার্ট অফ দ্য ম্যানুভার মানে স্টার্ডাল অ্যাঙ্গেলের আমাদের কোন কোন স্ট্রাকচার যেগুলো থাকে ইম্পর্টেন্ট সেগুলোর থেকে একটা কোশ্চেন আপনাকে খুব কমনলি কোশ্চেন দেওয়া হয়। যেমন আপার পার্ট অফ দ্য ম্যানুভ্রিয়াম আমাদের কী থাকতেছে, যে লেফট ব্রাকিওসেফালিক ভেইন থাকছে, ব্রাকিওসেফালিক আর্টারি থাকছে। আরেকটা কথা দেখবেন অনেক সময় ইননমিনেট কথাটা লেখা থাকে, যে ইননমিনেট, হ্যাঁ আসলে ইননমিনেট মানে ব্রাকিওসেফালিক, হ্যাঁ ইননমিনেট আর্টারি, ইননমিনেট ভেইন, দ্যাট মিন্স ব্রাকিওসেফালিক আর্টারি, ব্রাকিওসেফালিক ভেইন, ঠিক আছে। কাজে ইননমিনেট দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, দ্যাটস অ্যানাদার নেম অফ ব্রাকিওসেফালিক, ওকে। তারপর দেখবেন লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ার, এগুলো বলা হয়েছে, এগুলো দেখলে আপনারা বললেই বুঝতে পারবেন। আমি সব আসলে লাইন বাই লাইন পড়বো না, ঠিক আছে। আপনারা যদি কোনো কিছু চোখে পড়ে যেটা আপনি বুঝতেছেন না বা কনফিউশন মনে হচ্ছে, জাস্ট লেট মি নো ইট, হ্যাঁ আমি আপনাকে বেসিক ক্লিয়ার করার চেষ্টা করব। তো লোয়ার পার্ট অফ দ্য ম্যানুভ্রিয়াম স্টার্নির ভিতরে দেখেন আমাদের আপার পার্ট এবং লোয়ার পার্ট, লোয়ার পার্টে যেগুলো থাকবে যে আমাদের ট্রানজিশন পয়েন্ট বিটুইন দ্য সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র মিডিয়াস্টেডিয়াম, ঠিক আছে। তারপর আর্চ অফ দ্য অরটা, ট্রাকিয়াল বাইফারকেশন থাকে। তো এখানে কথা হচ্ছে মূলত আমাদের স্টার্নাল অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল অফ দ্য লুইস, এখানে আমাদের কোন কোন স্ট্রাকচার থাকে। আমরা যখন যেটা আপনার এখান থেকে কোশ্চেন করবো, যেটা যে থোরাকোটমি করার সময় আপনার হচ্ছে একটা আপনি কোন কোন স্ট্রাকচার এনকাউন্টার আপনি এনকাউন্টার করবেন ডিউরিং থোরাকোটমি। তো এখানে মূলত হচ্ছে আর স্টার্নাল অ্যাঙ্গেলের মূল কথা হচ্ছে এখান থেকে আর্চ অফ অ্যাওরটা বিগিনস অ্যান্ড এন্ডস অ্যাট দিস লেভেল। তারপর হচ্ছে ট্রাকিয়াল বাইফারকেশনটা এই লেভেলে থাকবে। তারপর হচ্ছে এই লেভেল আপনার হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে ব্রাকিওসেফালিক ভেইন মোস্ট ক্লোজ টু দ্য ম্যানুভ্রিয়াম স্টার্নি, হ্যাঁ ব্রাকিওসেফালিক ভেইন থাকবে। তারপর হচ্ছে আপনার এখানে যেটা হয় সেখানে হচ্ছে আপনার যেই আপনার অ্যাজাইগোস ভেইন সুপিরিয়র ভেনা ক্যাভাতে ওপেন করবে, হ্যাঁ। এবং হচ্ছে থোরাসিক ডাক, এখানে হচ্ছে আপনার লেফট থেকে মানে রাইট থেকে লেফটে ক্রস করবে থোরাসিক ডাক, যেটা সেটা হচ্ছে আমাদের অ্যাট দ্য মানে আপনার যে অ্যাঙ্গেল আছে আমাদের লেফট সাবক্লেভিয়ান ভেইন এবং হচ্ছে আপনার ইন্টারনাল জুগুলার ভেইন, এই দুই ভেইনের যে অ্যাঙ্গেল সেখানে ওপেন করে, তার আগে সে থোরাক্সে ঢুকবে হচ্ছে আপনার তার অ্যারোটিক যে ওপেনিং আমাদের থোরাসিক 12 লেভেলের যে থাকে ওই অ্যারোটিক ওপেনিংয়ের মাধ্যমে থোরাসিক ডাক্ট, হ্যাঁ সেটা হচ্ছে আপনার আমাদের থোরাক্সে এন্টার করবে। তারপর সে হচ্ছে আপনার অ্যাট দ্য লেভেল অফ থোরাসিক 5 অথবা যে আপনার স্টার্নাল অ্যাঙ্গেল যেটা থাকে হচ্ছে আপনার তার করেসপন্ডিং ভার্টিব্রাল লেভেল হচ্ছে লোয়ার বর্ডার অফ থোরাসিক 4 অথবা আপার বর্ডার অফ থোরাসিক 5, সেখানে সেই আপনার থোরাসিক ডাক্ট লেফট থেকে রাইটে ক্রস করবে, ক্রস করে সে ওপেন করবে হচ্ছে আপনার এখানে আপনার ইন্টারনাল জুগুলার ভেইন এবং আপনার লেফট সাবক্লেভিয়ান ভেইন দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেল সে অ্যাঙ্গেল ওপেন করবে। আপনারা কি বুঝতে পেরেছেন থোরাসিক ডাক্টের কোর্সটা কেন বললাম? হ্যালো, আচ্ছা না বুঝতে পারলাম আমাকে বলবেন, হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে কথাটা যে বললাম যে এই এটা কোশ্চেন আপনি ইনভ্যারিয়েবলি পাবেন যে থোরাসিক ডাক্ট কোন লেভেলে, হোয়াট ইজ দ্য লেভেল অফ থোরাসিক ডাক্ট দ্যাট ক্রসেস ফ্রম লেফট টু রাইট ইন দ্য থোরাক্স, যেটা হচ্ছে থোরাসিক 5 হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু আপনি ইনভ্যারিয়েবলি অনেকবার এসেছে। এই যে কিছু কিছু মানে পয়েন্টগুলো এখানে আমি আপনাদের ইম্পর্টেন্ট কথাগুলো বলে দিব যেগুলো বিভিন্নবার পরীক্ষা এসেছে, হ্যাঁ হ্যাঁ মানে রাইট থেকে লেফটে যাবে, রাইট টু লেফটে যাবে, সরি রাইট টু লেফটে যাবে থোরাসিক ডাক্ট অ্যাট দ্য লেভেল অফ থোরাসিক 5, ঠিক আছে। এখন এটা থাকবে হচ্ছে আপনার পোস্টুরিয়র মিডিয়াস্টিনামে থাকবে থোরাসিক ডাক্ট। আমরা যখন থোরাসিক ডাক্টের আলোচনা আসবো তখন আরও বিস্তারিত জানতে পারবো আর কি, হ্যাঁ ঠিক আছে, এটা মনে রাখবেন অবশ্যই। তো এখন দেখেন একটা কোশ্চেন আছে, স্যাম্পল কোশ্চেন, যেটা যে 22-year ওল্ড ম্যান ইজ স্ট্যাপড ইন দ্য চেস্ট অ্যাট দ্য লেভেল অফ জাংশন বিটুইন দ্য স্টার্নাম অ্যান্ড আপনার হচ্ছে কী দেখা যাচ্ছে এখানে স্টার্নাম অ্যান্ড আচ্ছা যেটা হোক অ্যান্ড ম্যানুভ্রিয়াম, যে হোয়াট উইচ স্ট্রাকচার ইজ অ্যাট গ্রেটেস্ট রিস্ক, হ্যাঁ এখানে যেটা বলছে যে আপনার হচ্ছে ম্যানুভ্রিয়াম স্টার্নাল জাংশন যেটা আমাদের অ্যাঙ্গেল অফ লুইসে যেটা থাকে সেখানে একটা স্ট্রাকচার যেটা হচ্ছে আপনার অ্যাট দ্য জাংশন অ্যাট দ্য লেভেল একটা হ্যাঁ স্ট্যাব ইঞ্জুরির পরে যে মোস্ট ভালনারেবল কোন স্ট্রাকচার, তারপর যদি ম্যানুভ্রিয়াম স্টার্নাল লেভেলে যদি তার কোনো স্ট্যাব ইঞ্জুরি করা হয় তাহলে প্যাশেন্টের কোন স্ট্রাকচারটা মোস্ট প্রবাবল যেটা ইঞ্জুরি হতে পারে। দেখেন লেফট অ্যাট্রিয়াম, ইসোফেগাস, থাইরয়েড, ইনফিরিয়র ভেনা ক্যাভা এবং অ্যারোটিক আর্চ, এই পাঁচটা অপশন দেওয়া আছে। এখান থেকে আপনাকে বেস্ট অপশনটা চয়েস করতে হবে। এখন দেখেন আপনারা চিন্তা করবেন যেখানে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম সে তো হচ্ছে আপনার অনেক নিচে থাকে, তারপর ইসোফেগাস সে থাকবে অনেক পোস্টেরিয়রলি, থাইরয়েড গ্ল্যান্ড সে থাকবে হচ্ছে আপনার আরও নিচে, ইনফিরিয়র ভেনা ক্যাভা থাকে অ্যাবডোমেনের ওইখানে, ঠিক আছে বলেন, আচ্ছা ঠিক আছে। তো দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন আমি আপনাদের প্রথম অ্যান্সারটা দেখাই দিচ্ছি, এরপর থেকে আমি অ্যান্সার দেখাবো না, ঠিক আছে। আপনার নিজের অ্যান্সার করার চেষ্টা করবেন, ভুল হলে কোনো মানে এখানে আপনার ডিসক্রেডিটের কিছু নেই, ভুল হতেই পারে,
ঠিক আছে, আমারও ভুল হয়, ঠিক আছে, আসলে ভুল করতে করতে আপনাকে আপনি রাইটটা পারবেন আর কি। হ্যাঁ, এখন যে আপনি সব কোশ্চেন পারবেন সেই এক্সপেকটেশন আমিও করবো না, সেটা আপনিও করবেন না। আপনাকে হচ্ছে আলটিমেটলি যখন আপনি প্রিপারেশন কমপ্লিট করবেন তখন আপনি কতটুকু পারবেন, দ্যাটস দ্য মেইন ফ্যাক্টর। হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন এখানে আর্চ অফ দেওয়ারটা মানে আপনাকে বুঝতে হবে যে অ্যাট দ্য, যদি আপনি জানেন যে আমাদের এক্সটার্নাল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ লুইস ওই লেভেলে যে যে স্ট্রাকচারগুলো আছে, আপনি যদি সেই স্ট্রাকচারগুলো সম্পর্কে জানেন তাহলে আপনি এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবেন। জাস্ট এভাবেই কোশ্চেনগুলো আসে আর কি। হ্যাঁ, যেমন সরাসরি আপনাকে বলবে না যে এক্সটার্নাল অ্যাঙ্গেল অফ লুইস লেভেলে কোন কোন স্ট্রাকচার থাকে, না বলে একটা সিনারিও ক্রিয়েট করেছে ওরা, যে একটা 22 ইয়ার্স ওল্ড ম্যান, তার স্ট্যাব ইঞ্জুরি করা হয়েছে অ্যাট দ্য লেভেল অফ দ্য ম্যানুভ্রি এক্সটার্নাল জাংশন, এখন কোন স্ট্রাকচারটা অ্যাট রিস্ক। তা আপনি যদি জানেন যে ওই লেভেলে আমার কী কী স্ট্রাকচার থাকে তাহলে আপনি সহজেই এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী একটা কোশ্চেন টুতে চলে যাচ্ছি। আমরা দেখেন একটা কোশ্চেন, এবং অবশ্যই কোশ্চেনের ব্যাখ্যাগুলো একটু দেখবেন। হ্যাঁ, দেখেন হুইচ স্ট্রাকচার ইজ লিস্ট লাইকলি টু বি ফাউন্ড অ্যাট দ্য লেভেল অফ দ্য স্টার্নাল অ্যাঙ্গেল। হ্যাঁ, লেফট ব্রাকিওসেফালিক ভেইন, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, থোরাসিক 4-5, স্টার্ট অফ অ্যাওর্টিক আর্চ, সেকেন্ড পেয়ার অফ কোস্টাল কার্টিলেজ অ্যান্ড বাইফারকেশন অফ দ্য ট্রাকিয়া ইন্টু রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাই। মানে লিস্ট লাইকলি, যে অনেকগুলো কোশ্চেন থাকবে যে লিস্ট লাইকলি, মোস্ট লাইকলি, লিস্ট মানে হচ্ছে আপনার তো সহজেই বাংলায় তর্জমা করলেই জানতে পারবেন যে আমাদের এক্সটার্নাল অ্যাঙ্গেলের লেভেলে কোন স্ট্রাকচারটা থাকার সম্ভাবনা সবচেয়ে কম, এভাবেই তো বাংলায় আসে। দেখেন আমাদের ব্রাকিওসেফালিক ভেইন, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, হ্যাঁ, স্টার্ট অফ অ্যাওর্টিক আর্চ, সেকেন্ড পেয়ার অফ কোস্টাল কার্টিলেজ, বাইফারকেশন অফ দ্য ট্রাকিয়া ইনটু রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাই। ঠিক আছে, একটু একটা অ্যান্সার কেউ দিতে পারবেন, কেউ একজন অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, ভুল হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, দেখেই অ্যান্সার দেন। উপরে আপনাদের কাছে ওইখানে লেখা আছে কোন কোন স্ট্রাকচার থাকে, কোন কোন স্ট্রাকচার থাকে না। বলেন, হ্যাঁ, কোন অ্যান্সার হতে পারে? হ্যাঁ, ইয়েস, ব্রাকিওসেফালিক, হ্যাঁ, ইয়েস, ব্রাকিওসেফালিক ভেইনটা থাকে হচ্ছে আমাদের ম্যানুব্রিয়াম স্টার্নির উপরে, মানে হচ্ছে অ্যাট দ্য আপার পার্ট অফ দ্য ম্যানুব্রিয়াম স্টার্নি, হ্যাঁ, বা স্টার্নামের যে আপার পার্ট যেটা। হ্যাঁ, তাহলে বাকিগুলো সবগুলো ওই লেভেলে থাকতেছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি একটু আপনাদের এখানে একটু ছবি দেখাচ্ছি যে আমাদের থোরাসিক আউটলেটের, থোরাসিক যেই আমাদের এগুলো আছে, মেডিয়াস্টিনামের যে পার্টগুলো, যে সুপিরিয়র মেডিয়াস্টিনাম, তারপরে যে আমাদের ইনফিরিয়র, যেটাকে আমরা তিন ভাগে ভাগ করা হয়েছে, অ্যান্টেরিয়র, মিডল অ্যান্ড পোস্টেরিয়র, সেগুলো দেখলে আপনি একটু ধারণা করতে পারবেন। এটা হচ্ছে এই ছবিটা একটু দেখতে পারেন আপনারা। হ্যাঁ, এই ছবিগুলো সব আমি দিয়ে দিব আর কি। হ্যাঁ, আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যে কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, হ্যাঁ, আমার ভয়েস শুনতে সমস্যা হলে আমাকে বলবেন, ঠিক আছে, আমি পড়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, দেখেন মেডিয়াস্টিনাম এখানে বলছে সুপিরিয়র মেডিয়াস্টিনামের কী কী কন্টেন্ট আছে। হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দেখেন ইসোফেগাস, ট্রাকিয়া, হ্যাঁ, এগুলো আপনার মার্ক করেন যে কোন কোন স্ট্রাকচারগুলো ইম্পর্টেন্ট, সবগুলো তো আসলে মনে থাকবে না, কোনগুলো আপনার বেশি জোর দিয়ে পড়তে হবে। হ্যাঁ, যেমন ইসোফেগাস, ট্রাকিয়া, তারপর হচ্ছে আপনার বিগ ব্রাঞ্চেস অফ অ্যারোটিক আর্চ, দরকার নেই, তারপর হচ্ছে ব্রাকিওসেফালিক ভেইন্স, এটা দাগ দেন, তারপর আপার হাফ অফ দ্য সুপিরিয়র ভেনা ক্যাভা, দরকার নেই, ফ্রেনিক নার্ভ, ভেগাস নার্ভ, এই দুটা দাগ দেন। দাগ দিয়েছেন, দেখবেন এইভাবে কন্টেন্ট দিয়ে দেবে যে হুইচ ওয়ান ইজ নট দ্য কন্টেন্ট অফ সুপিরিয়র মেডিয়াস্টিনাম, অথবা হুইচ ওয়ান ইজ দ্য কন্টেন্ট অফ মিডল মেডিয়াস্টিনাম, এভাবে কোশ্চেনগুলো করবে। দেখেন মিডল মেডিস্টিনাম আমরা জানি কি, সবাই জানেন যে হার্ট এবং পেরিকার্ডিয়াম থাকে। হ্যাঁ, তাহলে পেরিকার্ডিয়াম এবং হার্ট, পালমোনারি ট্রাঙ্ক, তারপর অ্যাসেন্ডিং অ্যারোটা, এইগুলো পড়লে চলবে, মানে এগুলো ইম্পর্টেন্ট, সবগুলো পড়বেন, তবে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষার আগে তো সবগুলো পড়া সম্ভব না, এই গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলো দেখে যাবেন, মেইন ফোকাস করে যাবেন যে স্ট্রাকচারগুলো থেকে, মানে কোশ্চেনে যে স্ট্রাকচারগুলো ইউজুয়ালি দেওয়া হয় আর কি। হ্যাঁ, তারপর দেখেন পোস্টেরিয়র মেডিস্টিনাম, ইসোফেগাস, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইসোফেগাস পোস্টেরিয়র মেডিস্টিনামে থাকে, এইটাতে এটা নিয়ে অনেকগুলো কোশ্চেন করা হয়েছে, অনেকবার কোশ্চেন করা হয়েছে। দেন ডিসেন্ডিং থোরাসিক অ্যারোটা অ্যান্ড অ্যাজাইগোস অ্যান্ড হেমিঅ্যাজাইগোস ভেইন, এটা দাগ দিবেন, এবং ভেগাস নার্ভ, ফ্রেনিক নার্ভ কিন্তু দেখেন পোস্টেরিয়র মেডিস্টিনামে থাকে না, কিন্তু থাকে সে সুপিরিয়র মেডিস্টিনামে, এটা খেয়াল করবেন। ঠিক আছে, ভেগাস থাকে সুপিরিয়র এবং পোস্টেরিয়র দুই জায়গায়, কিন্তু ফ্রেনিক সে পোস্টেরিয়রে থাকে না, সে থাকে অনলি সুপিরিয়র, আমাদের সুপিরিয়র মেডিস্টিনামে আর কি। আর এবং দেখেন পাশে ছবিটা দেখেন, আমাদের সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, হ্যাঁ, সেকেন্ড কোস্টাল কার্টিলেজ অথবা ম্যানুভ্রি এক্সটার্নাল জাংশন, তার ভার্টিব্রাল লেভেলটা একটু বলতে পারবেন? যে পিছনে যদি আমরা একটা হরাইজন্টাল লাইন টানি তাহলে দ্যাট করেসপন্ডস উইথ হুইচ ভার্টিব্রাল লেভেল, এটা কিন্তু কোশ্চেন করেছে, বলেন তো কী হতে পারে, কোন ভার্টিব্রাল লেভেল থাকবে? T4-এ, হ্যাঁ, T4-এ লোয়ার বর্ডার থাকবে, T4-এ লোয়ার বর্ডার থাকবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের সামনে ম্যানুভ্রি এক্সটার্নাল জাংশন, পিছনে হচ্ছে T4-এ লোয়ার বর্ডার, ওকে, এটা আপনারা সুন্দর পেরেছেন।
ব্যাখ্যাটা দেখেন যে লেফট ব্র্যাকিওসেফালিক ভেইন লাইজ পোস্টেরিয়র টু দ্য ম্যানুব্রিয়াম, ওই কমন কথাবার্তাগুলো লিখেছে, এগুলো আপনারা দেখলেই বুঝবেন। ঠিক আছে, আমি পরবর্তী সেকশনে চলে যাচ্ছি, মেডিয়াস্টিনাম, যেটা আমরা অলমোস্ট ছবি দেখালাম, যেগুলো যে আমাদের আসলে রিজিয়ন বিটুইন দ্য পালমোনারি ক্যাভিটিস। আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে আমাদের, লাংস ইজ লাংস আপনার আর দ্য লাংস আর কন্টেন্ট অফ মেডিয়াস্টিনাম, যদি আপনাকে কোয়েশ্চেন করে যে লাংস কি মেডিয়াস্টিনামের অংশ, সেটাকে আপনি বলবেন কন্টেন্ট কি না লাংস? হ্যাঁ, লাংস ইজ নট এ কন্টেন্ট অফ মেডিয়াস্টিনাম, লাংস হচ্ছে মেডিয়াস্টিনামের কন্টেন্ট না। হ্যাঁ, এটা হচ্ছে তার বাউন্ডারিগুলো ক্রিয়েট করে। ঠিক আছে, এটা জেনে রাখবেন। দেখেন, ইট ইজ কভার্ড বাই মেডিয়াস্টিনাল ফ্লোরা, ইট ডাজ নট কন্টেন দ্য লাংস, ইট এক্সটেন্ডস ফ্রম থোরাসিক ইনলেট সুপিরিয়রলি টু ডায়াফ্রাম ইনফিরিয়রলি। ইনলেট তো আমরা সবাই জানি, থোরাসিক ইনলেট, সামনে কী থাকবে আমাদের, আমাদের সামনে থাকবে হচ্ছে আমাদের যেটা দুই পাশে থাকবে ফার্স্ট রিব, সামনে হচ্ছে ম্যানোব্রিয়াম, ইমপিসন হচ্ছে ভার্টিব্রা, এটা হচ্ছে থোরাসিক ইনলেট। ঠিক আছে, তারপর দেখেন যে মেডিস্টিনাল রিজিয়ন্সগুলো সুপিরিয়র, তারপর হচ্ছে আমাদের ইনফিরিয়র, পোস্টিরিয়র, অ্যান্টেরিয়র। ঠিক আছে, এভাবে ভাগ করা হয়েছে এটাকে। তারপর হচ্ছে আমাদের আপনার ধরেন হচ্ছে রিজিয়নগুলো কী কী, যে সুপিরিয়রে কী কী কন্টেন্ট থাকে, যে আপনারা তো একটু আগে দেখেছি ওই ছবি থেকে, অ্যান্টেরিয়রে কী কী থাকে, মিডিলে কী কী থাকে, এগুলো বলে আমি সময় নষ্ট করবো না, এগুলো আপনারা সবাই জানেন অলমোস্ট। ঠিক আছে, তারপর দেখেন একটা কোশ্চেন করেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার ইজ নট লোকেটেড উইদিন দ্য মেডিস্টিনাম। একটু আগে যে স্যাম্পল কোশ্চেনের কথা বলছিলাম, জাস্ট লাইক এরকম একটা কোশ্চেন করেছে যে কোনটা মেডিস্টিনামের কন্টেন্ট না। দেখেন, থাইমাস, হার্ট, গ্রেট ভেসেল, আর্চ অফ অ্যাজাইল গজবেন অ্যান্ড ভার্টিব্রাল বডিস। খুবই সোজা কোশ্চেন, একজন অ্যান্সার দিয়ে ফেলেন সুন্দর করে। এক্সিলেন্ট, দিদার ভাই আপনি এক্সিলেন্ট অ্যান্সার দিয়েছেন। ঠিক আছে, আমরা আশা করবো আমাদের বাকি যে ভাইয়ারা আছেন, আপুরা আছেন, আপুরা অ্যান্সার দিবেন। হ্যাঁ, কারণ আলোচনাটা ইন্টারঅ্যাক্টিভ হলে খুব ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমিও খুব কমফোর্ট ফিল করবো, প্লাস আপনাদেরও ভালো লাগবে। হ্যাঁ, এখানে যে সব পারতে হবে এখানে কিন্তু আমার কোনো কথা নেই। ঠিক আছে, আমি যে সব পারি তাও না, এবং আপনি সব পারবেন সেটাও আমি এক্সপেক্ট করবো না। ঠিক আছে, আমাদের হচ্ছে আমরা এখানে নলেজ শেয়ারিং, আসলে অ্যাকচুয়ালি উই আর ডিসকাসিং হিয়ার, নট আই এম নট টিচিং, আই এম জাস্ট ডিসকাসিং উইথ ইউ বডিস। হ্যাঁ, প্লিজ। তো আমাদের করতে হচ্ছে, এরপর দেখেন কোশ্চেন ফোর, যেটা বলেছে যে আপনার একটা কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কন্টেন্ট উইদিন দ্য মিডল মেডিয়াস্টিনাম। দেখেন এখানে যে অপশনসগুলো, যে মেইন ব্রঙ্কাই, আর্চ অফ দ্য অ্যাজাইগোস ভেইন, থোরাসিক ডাক্ট, পেরিকার্ডিয়াম, অ্যারোটিক রুট, আপনাদের সামনে মেডিয়াস্টিনামের কন্টেন্টগুলো আপনারা দেখেছেন অলমোস্ট একবার, দেখলেই আপনার অনেকটা অনেক কিছু মনে থাকে যে আপনার কোনটা মিডল মেডিস্টিনামের কন্টেন্ট না। জাস্ট এটা একটা অ্যান্সার, দেখেন কী হতে পারে, খুব কমন একটা মানে আপনার অ্যান্সার, যে এটাকে বলেছিলাম যে থোরাসিক ডাক্ট। হ্যাঁ, এটা অলওয়েজ, হ্যাঁ অলওয়েজ পোস্টেরিয়র মেডিস্টিনামে থাকবে। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসছে যে থোরাসিক ডাক্ট কোন মেডিস্টিনামের অংশ। ঠিক আছে, এটা ঘুরে ফিরে আসলে ওরা কি একই টপিক্স থেকে কোশ্চেন করে, এবং একই টপিক্স থেকে একই কোশ্চেন তারা বিভিন্নভাবে, সেটাই আপনাকে দিচ্ছে, বিভিন্ন সিনারিও ক্রিয়েট করে দিচ্ছে, বাট আলটিমেটলি অ্যান্সার কিন্তু ওই সেম ওইটাই। থোরাসিক ডাক থেকে প্রচুর কোশ্চেন করবে, এবং থোরাসিক ডাক যে পোস্টেরিয়র মেডিস্টিনামের অংশ, হ্যাঁ এই কোশ্চেনটা আপনাকে বিভিন্নভাবে ঘুরায় ফিরে তারা করবে। ঠিক আছে, দেখেন থোরাসিক ডাক কারেক্ট অ্যান্সার চলে এসেছে। তারপর দেখেন পাঁচ নম্বর যে কোশ্চেনটা, যে ডিউরিং এ গ্যাংল্যান্ড গান ফাইট, এ ম্যান ইজ শট ইন দ্য চেস্ট, দ্য বুলেট পাসেস থ্রু দ্য পোস্টেরিয়র মেডিস্টিনাম ফ্রম লেফট টু রাইট, অ্যান্ড হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার্স ইজ লিস্ট লাইকলি টু বি ইঞ্জিওর্ড। হ্যাঁ, কোন স্ট্রাকচারটা ইঞ্জুরি হওয়ার পসিবিলিটি কম, অ্যান্সার চলে এসেছে অবশ্য যে থোরাসিক ডাক্ট, এটা আমাদের পোস্টেরিয়র মেডিস্টিনামের একটা অংশ, তাই না? ইসোফেগাস, এটাও পোস্টেরিয়র মেডিস্টিনামের অংশ, ভেগাস, ডিসেন্ডিং অ্যারোটা এবং আর্চ অফ দ্য অ্যাজাইগোস ভেইন। আর্চ অফ দ্য অ্যাজাইগোস ভেইন এটা কোন কিসের অংশ বলেন তো? ইটস এ পার্ট অফ সুপিরিয়র মেডিস্টিনাম, তাই না? ইয়েস, দ্যাটস ওয়াই। হ্যাঁ, এটা বলছে যে আর্চ অফ অ্যাজাইগোস ভেইন বলছে লাইস ইন দ্য মিডল মেডিস্টিনাম। আর অ্যাজাইগোস হচ্ছে সুপিরিয়র মেডিস্টিনামের পার্ট, আর্চটা হচ্ছে মিডলের পার্ট। ঠিক আছে, জাস্ট আমাদের তাহলে আমাদের পড়তে হবে কি, এখানে মেডিসিনামের কন্টেন্টগুলো পড়তে হবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবং হচ্ছে আপনি যতটুকু মনে রাখতে পারেন, তবে যেগুলো আমরা আপনাকে দাগিয়ে দিয়েছি সেগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার, সেগুলো থেকে কোশ্চেন করা হয় বেশি আর কি। হ্যাঁ, তারপর দেখেন যে আপনার একটা কোশ্চেন করেছে যে 63-year-old man ইজ আন্ডারগোয়িং অ্যান আপার জিয়া এন্ডোস্কোপি ফর ডিসপেজিয়া, 33 centimeter এ ম্যালিগন্যান্ট লুকিং স্ট্রাকচার ইজ এনকাউন্টার্ড, দ্য এন্ডোস্কোপিস্ট অ্যাটেম্পটস এ বেলুন ডাইলেটেশন, আনফর্চুনেটলি দ্য টিউমার স্প্লিটস থ্রু দ্য ইসোফেজিয়াল ওয়াল ইনটু দ্য মেডিয়াস্টিনাম। আচ্ছা, উইচ রিজিয়ন উইল দ্য ইসোফেজিয়াল কন্টেন্ট নাও ড্রেইন? আচ্ছা, ইসোফেগাস আমাদের থাকে সুপিরিয়র মেডিয়াস্টিনামে থাকে, পরবর্তীতে থাকে হচ্ছে পোস্টেরিয়র মেডিয়াস্টিনামে। দেখেন 33 centimeter ফ্রম দ্য, আপনাকে কী বলেছে যে ইনসিসর টিথ। আসলে যে মাপগুলো দেওয়া হয় যে আপনার হচ্ছে ধরেন 30 centimeter বলেন, 12 centimeter বলেন, সেগুলো হচ্ছে আমাদের
ইনসিসর টিথ থেকে আসলে কাউন্ট করা হয়। তাহলে 33 সেন্টিমিটার ফ্রম দ্য ইনসিসর টিথ, মানে ইসোফেগাসের কোন অংশ হতে পারে চিন্তা করেন তো, আপার পার্ট হতে পারে, মিডল পার্ট হতে পারে, লোয়ার পার্ট হতে পারে, একটা বেসিক ধারণা দিয়ে বলুন তো। ইয়েস, লোয়ার পার্ট হতে পারে। নাইস, যদি এখানে বলতো 13 সেন্টিমিটার তাহলে বুঝে নিতাম যে আপার পার্ট। ইয়েস রাইট, কারণ ইসোফেগাসের লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে ইনসিসর টিপ থেকে 33 সেন্টিমিটার মিন্স হচ্ছে এটা ইসোফেগাসের লোয়ার পার্টের দিকে যাবে। তাহলে লোয়ার পার্ট অফ ইসোফেগাস আমাদের কোন মেরিস্টেমে থাকে একজন বলে ফেলেন সুন্দর করে চট করে। ইয়েস এক্সিলেন্ট, পোস্টেরিয়র মেরিস্টেমে থাকে। তাহলে আপনি যে এই যে এইভাবেই অ্যান্সারগুলো করতে হবে, দেখেন আপনি যদি জানেন তাহলে আপনি সুন্দর অ্যান্সার করতে পারবেন আর কি, নলেজটা হচ্ছে আপনাকে গেইন করতে হবে। ঠিক আছে, দেখেন অ্যাট দিস পজিশন দিস অফ এগাস ইজ স্টিল লাইকলি টু বি ইন্ট্রাথোরাসিক অ্যান্ড লোকেটেড ইন দ্য পোস্টেরিয়র মেরিস্টেম। ওকে, তারপর আমার পরবর্তী এতে চলে সার্ভাইকাল রিবস। হ্যাঁ, দেখেন কিছু কথাবার্তা বলা আসলে 0.2 to 0.4% ইনসিডেন্স, মোস্ট কেসেস প্রেজেন্ট উইথ নিউরোলজিক্যাল সিমটমস অ্যান্ড কনসিস্ট অফ অ্যানোমালাস ফাইব্রাস ব্যান্ড দ্যাট অফেন অরিজিনেটস ফ্রম এই যে এটা সার্ভাইকাল সেভেন, গোল দাগ দেন, এটা গোল দাগ দেন সার্ভাইকাল সেভেন, এবং অনলি সার্ভাইকাল সেভেন। আমাদের যেই সার্ভাইকাল রিবস এগুলো আসলে সার্ভাইকাল সেভেন যে ভার্টিব্রা আছে আমাদের, সেই সার্ভাইকাল সেভেন ভার্টিব্রা যে ট্রান্সভার্স প্রসেস, সেই ট্রান্সভার্স প্রসেস থেকে একটা আপনার হচ্ছে ফাইব্রাস ব্যান্ড দ্যাট ইজ অ্যাটাচড উইথ দ্য ফার্স্ট রিব। মানে সার্ভাইকাল সেভেন ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেস থেকে আমাদের ফার্স্ট রিব পর্যন্ত একটা ইলংগেটেড ফাইব্রাস ব্যান্ড থাকে কনজেনেটালি ইন ফিউ পিপল। এই যে 0.2 to 0.4% ক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে সার্ভাইকাল রিব। ঠিক আছে, বাট রিয়ারলি রিচেস দ্য স্টার্নাম, এটা খুব ইম্পর্টেন্ট লাইন না। তাহলে বুঝতে পেরেছেন তো হোয়াট ইজ সার্ভাইকাল রিব? আমরা ছবিটা দেখলে আরও ভালো বুঝতে পারবো। আমি ছবি একটা ছবি নিয়েছি আপনাদের জন্য এখানে, ছবিটা দেখি আমরা, ছবিটা দেখলে বুঝতে পারবো যে হুইচ ওয়াজ দ্য সার্ভাইকাল রিব। এই দেখেন, এই ছবিটা দেখেন, লিটারের থেকে ছবিটা নেওয়া। এই যেখানে আমার কার্সর কি দেখা যাচ্ছে, মাউসের কার্সর দেখা যাচ্ছে ওইখানে অনলাইনে? হ্যাঁ, আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে প্লিজ? ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তো দেখেন এই যে আমাদের যে কার্সরটা যেখানে, হ্যাঁ, ইটস এ বনি পার্ট। এই দেখেন, হচ্ছে দিস ইজ দ্য সেভেন সার্ভাইকাল ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেস, তাই তো? এখান থেকে এটা যে এই সামনে যেটা মাসেলটা, এটা হচ্ছে স্কেলানাস অ্যান্টেরিয়র, আর পিছনের মাসেলটা স্কেলানাস পোস্টেরিয়র। ঠিক আছে, এবং এই যে লাল যে আর্টারি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি। ঠিক আছে, দেখেন, হ্যাঁ, সাবক্লেভিয়ান আর্টারি। তো সেইটা হচ্ছে আমাদের যে সার্ভাইকাল সেভেন ভার্টিব্রার তার ট্রান্সভার্স প্রসেস, এখানে এখান থেকে একটা ফাইব্রাস ব্যান্ড এসে শেষ হয়েছে ফার্স্ট রিবের সুপিরিয়র সারফেসের মধ্যে, এবং যার কারণে কী হচ্ছে, দেখেন সাবক্লেভিয়ান আর্টারিতে কিন্তু কম্প্রেশন হচ্ছে, হচ্ছে কি না দেখা যাচ্ছে ছবিতে পরিষ্কার? ওকে, এবং দেখেন যে স্টেনোসিস যেখানে আর যে ডাইলেটেশনটা, এটা কি তার প্রক্সিমাল না ডিস্টালি? যে এই যে ডাইলেটেশন দেখতে পাচ্ছেন সাবক্লেভিয়ান আর্টারির মধ্যে, ইজ দ্যাট ডাইলেটেশন ইজ ডিস্টাল টু দ্য স্ট্রিকচার অর প্রক্সিমাল টু দ্য স্ট্রিকচার? কী মনে হচ্ছে, স্টেনোসিসের প্রক্সিমাল ডিস্টালি মনে হচ্ছে? ডিস্টাল টু দ্য স্টেনোসিস আর কি, যে কম্প্রেশন করেছে সার্ভাইকাল রিব তার ডিস্টালি হচ্ছে স্টেনোসিস, মানে এই আপনার হচ্ছে এই ডাইলেটেশনটা। আমরা কী জানি যে কোনো স্টেনোসিস করে তার প্রক্সিমালি ডাইলেটেশন থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে উল্টা ডিস্টালি। এটা চিন্তা করেছেন কেন আসলে, কেউ একজন কি খেয়াল করেছেন যে আমরা কী জানি যে আসলে কোনো আর্টারি যদি কোনো স্ট্রিকচার থাকে বা স্টেনোসিস থাকে তার প্রক্সিমালি আমাদের ডাইলেটেশন থাকবে, ডিস্টালি থাকার কথা না, তাই না? কিন্তু বাট এখানে ডিস্টালি কেন, দ্যাট ইস দ্য কোয়েশ্চেন, কেন ডিস্টালি? এটার অ্যান্সার কি কেউ জানেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এটা চিন্তা করতে হবে যে আপনাদের সাবক্লেভিয়ান আর্টারি, হ্যাঁ, আমাদের যে সাবক্লেভিয়ান আর্টারি আছে তার যেই ব্রাঞ্চগুলো, একটা হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি, আরেকটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি। ঠিক আছে, তো আমাদের সাবক্লেভিয়ান আর্টারির যেই ব্রাঞ্চ, যে ভার্টিব্রাল আর্টারি, সেটা হচ্ছে কি, এই যে স্টেনোসিস যেখানে হচ্ছে আমাদের সার্ভাইকাল রিব কম্প্রেস করেছে সাবক্লেভিয়ান আর্টারিকে, তার ডিস্টালি অরিজিনেট করবে ভার্টিব্রাল আর্টারি। তো এই যে আপনার যে পোস্ট স্টেনোটিক ডাইলেটেশন বলা হয় এটাকে, যে পোস্ট স্টেনোটিক ডাইলেটেশনটা কেন হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আসলে রিভার্স ফ্লো থ্রু দ্য ভার্টিব্রাল আর্টারি থেকে। ঠিক আছে, যখন হচ্ছে আপনার যে একটা কথা আছে সাবক্লেভিয়ান স্টিল সিন্ড্রোম, আপনার ভবিষ্যতে পড়বেন, হ্যাঁ, স্টিল সিন্ড্রোম যেটা, সেটা হচ্ছে যদি এই যে আপনার সার্ভাইকাল রিবের জন্য যদি আমাদের সাবক্লেভিয়ান আর্টারিতে কম্প্রেশন থাকে, তাহলে যেটা হবে যে প্যাশেন্ট যখন ভিগোরাস আর্ম এক্সারসাইজ করবে তখন তার সিনকোপাল অ্যাটাক হবে। কেন হবে? কারণ সাবক্লেভিয়ান আর্টারি যখন আর্ম এক্সারসাইজ করা হয় তখন তো তার ব্লাড সাপ্লাই মেনটেন করবে সাবক্লেভিয়ান, কিন্তু ডিউ টু স্টেনোসিস সেই ব্লাড সাপ্লাই, সে অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই পাবে না। তখন যেটা হবে, সেই ব্লাড সাপ্লাইয়ের জন্য এই ভার্টিব্রাল আর্টারি, সেখানে রিভার্স ব্লাড ফ্লো হবে। তো রিভার্স ব্লাড ফ্লো যদি হয়, আমাদের ভার্টিব্রাল আর্টারির কাজ কী, সে হচ্ছে ব্রেনের যে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারিতে শেষ হয়।
তাহলে আমাদের ব্রেন থেকে ব্লাড সাপ্লাই কমে গেলে আমাদের এই সিনকোপালাটা আটকে হবে। মানে ব্যাপারটা এরকম যে আমাদের আর্মের ব্লাড সাপ্লাই মেনটেন করতে যেয়ে আমাদের ব্রেনের ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, যার কারণে আমাদের যেটা হচ্ছে যে আমাদের আলটিমেটলি এই তার এখানে ব্লাডের টার্বুলেন্স তৈরি হচ্ছে, কারণ যেহেতু তার স্টেনোসিস তার ডিস্টালি হচ্ছে ভার্টিব্রাল আর্টারি এবং সেখান থেকে রিভার্স ব্লাড ফ্লো হচ্ছে, তাহলে টার্বুলেন্স তৈরি হবে একটা। এই টার্বুলেন্সের জন্য এখানে আমার এই যে পোস্টোস্টেরোনটিক ডাইলেশন যেটা সেটা ক্রিয়েট হয়। এতটুকু কি বুঝতে পেরেছেন? আবার আবার বুঝাই বলবো। হ্যাঁ সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ সবাই, হ্যাঁ একজন আপু আছেন উনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে এটাকে কী বলবো আমরা, সাবক্লেভেন স্টিল সিনড্রোম নাকি? আচ্ছা তাহলে আমাদের আবার আমি বুঝাই বলতেছি যে আমাদের যে যে পোস্ট স্টেনোটিক ডাইলেটেশন এটা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে ডিউ টু, লিখে রাখেন এটা, রিভার্স ফ্লো থ্রু দ্য ভার্টিব্রাল আর্টারি। হ্যাঁ সুন্দর লিখে রাখেন যে পোস্ট স্টেনোটিক ডাইলেটেশন অকার্স ডিউ টু রিভার্স ফ্লো থ্রু দ্য ভার্টিব্রাল আর্টারি। হ্যাঁ এর জন্য হচ্ছে আর কি। হ্যাঁ যখন আমরা আর্ম এক্সারসাইজ করি তখন আর্মে ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাইয়ের জন্য ভার্টিব্রাল আর্টারি দিয়ে রিভার্স ফ্লো অফ ব্লাড হয়, যার কারণে আমাদের অ্যাট দ্য জাংশন অফ দ্য ভার্টিব্রাল আর্টারি অ্যান্ড সাবক্লেভেন আর্টারি সেখানে আমাদের একটা টার্বুলেন্স অফ ব্লাড হয়, যার কারণে হয় এই পোস্ট স্টেনোটিক ডাইলেটেশন। এটাকে বলা হয় সাবক্লেভেন স্টিল সিনড্রোম। দেখুন আপনাদের সিনারিও থাকবে যে একটা পেশেন্ট আপনার টেনিস খেলতেছে, তো টেনিস খেলতে যেয়ে হঠাৎ করে সে আপনার যখন খেলার মাঝ পর্যায়ে সেই পেশেন্টের হঠাৎ করে সে আনকনশাস হয়ে গেল, তো হোয়াট মে বি দ্য কজ? এটি সাবক্লেভেন স্টিল সিনড্রোম, কারণ যখন ভার্টিব্রাল আর্টারি দিয়ে রিভার্স ফ্লো হবে তখন ব্রেনের ব্লাড সাপ্লাইটা কমে যাবে। ব্রেনে যখন ব্লাড সাপ্লাই কমে যাবে তখন আলটিমেটলি পেশেন্ট আনকনশাস বা তার যেটা হয় লস অফ কনশাসনেস, সিনকোপাল অ্যাটাক এগুলো হবে। ঠিক আছে এতটুকু ক্লিয়ার তো আপনাদের কাছে, তাই না? হ্যালো আচ্ছা তাহলে আরেকটা আরেকটা সিনড্রোম আছে যেটা হচ্ছে আপনার রিলেটেড টু সাবক্লেভেন আর্টারি, কারণ এমআরসিএস হচ্ছে আপনার ক্লিনিক্যাল অ্যাপ্লাইড বেসড আর কি। হ্যাঁ সেটা হচ্ছে আপনার আমি বলি, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি এগুলো নিয়ে আলোচনা করে টাইম ওয়েস্ট করবো না, কমন কথাবার্তা যেগুলো, আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট কথাগুলো বলে যাব, কারণ আপনারা এগুলো রিডিং পড়বেনই। যেখানে দেখা যাচ্ছে যে এই যে এই যে আপনারা দেখেন যে সার্ভাইকাল সেভেন ভার্টিব্রা থেকে একটা চলে এসেছে, একটা আপনার এই যে দেখেন তার ইলঙ্গেশন অফ দ্য সেভেন সার্ভাইকাল ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেস। হ্যাঁ যেটা শেষ হয়েছে আমাদের ফার্স্ট রিবে, ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য আপনার দ্যাট ইজ দ্য হচ্ছে আপনার সার্ভাইকাল রিব, এই যে লেফট সাইডের সার্ভাইকাল রিব 3D রিকনস্ট্রাকশন করেছে সিটি স্ক্যানের, এটাই। তার একটা হচ্ছে থোরাসিক আউটলেট সিনড্রোম, আমরা একটু পরে আসবো এটাতে, থোরাসিক আউটলেট সিনড্রোম। তাহলে আমাদের দ্য ক্লিনিক্যাল সিনড্রোমস ক্লিনিক্যাল সিনড্রোমস দ্যাট রিলেটেড টু দ্য সাবক্লেভেন আর্টারি আসলে দুইটা, একটা হচ্ছে সাবক্লেভেন স্টিল সিনড্রোম, আরেকটা হচ্ছে থোরাসিক আপনার আউটলেট সিনড্রোম। হ্যাঁ যেগুলোর কজ হচ্ছে কমন, যেটা হচ্ছে সার্ভাইকাল রিব। সার্ভাইকাল রিবের জন্য আমাদের পেশেন্টের থোরাসিক আউটলেট সিনড্রোম হবে এবং হচ্ছে সাবক্লেভেন স্টিল সিনড্রোম হবে। ঠিক আছে আপনাদের দেখেন যে আরেকটা কোশ্চেন করেছে, সার্ভাইকাল রিব ইজ ডিউ টু হুইচ অফ দ্য ফলোয়িং? হ্যাঁ কেন হচ্ছে সার্ভাইকাল রিব? আপনারা সবাই জানেন একদম সংজ্ঞার মধ্যে বলে দেওয়া আছে, এটা তো খুব ইজি একটা অ্যান্সার। হ্যাঁ বলেন তো কী হতে পারে, কোনটা অ্যান্সার হবে? হ্যাঁ এই তো হয়ে গেছে, এক্সেলেন্ট। হ্যাঁ দিদার ভাই কিন্তু চরম পড়াশোনা করেছেন, হ্যাঁ নাইস, আই অ্যাপ্রিসিয়েট ইউ। ঠিক আছে তারপর দেখেন, হ্যাঁ তারপর ক্লাভিকল নিয়ে কোশ্চেন করেছে, ঠিক আছে ক্লাভিকলের কথাবার্তা লেখা আছে এখানে, অনেক অ্যানাটমির কথাবার্তা একটু দেখলে বুঝবেন, সরি। দেখেন দ্য ক্লাভিকল এক্সটেন্ডস ফ্রম দ্য স্টার্নাম টু দ্য অ্যাক্রোমিয়ন অ্যান্ড হেল্পস প্রিভেন্ট শোল্ডার ফরওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস। আচ্ছা ক্লাভিকলের ক্ষেত্রে আমরা হচ্ছে এই কথাগুলো একটু বলে দেবো, যেখানে আসলে গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে এখানে আপনার যে আপনার যে যেখানে বলেছে যে কস্টো ক্লাভিকুলার লিগামেন্টস, এখানে মূলত পড়বে হচ্ছে স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। হ্যাঁ এটা কী টাইপের জয়েন্ট? তারপর অ্যাক্রোমিয় ক্লাভিকুলার জয়েন্ট, যেটা আমাদের শোল্ডার জয়েন্ট তৈরি করে। ঠিক আছে তো একটু আমি একটু আপনারা নোট করতে পারেন, আমি বলতেছি কথাগুলো, যেখানে হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে আমাদের যে সুপ্রা স্পাইনাটাস টেন্ডন থাকে যেটা, লেখেন যে সুপ্রা স্পাইনাটাস টেন্ডন, আমাদের যে রোটেটর কাফ মাসেল যেগুলো আছে চারটা মাসেল, নাম বলেন তো কেউ একজন রোটেটর কাফ মাসেলের? ইয়েস, তাহলে হচ্ছে সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর এবং সাবস্ক্যাপুলারিস। এর ভিতরে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টেন্ডন হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সুপ্রাস্পাইনাটাস। ঠিক আছে এই সুপ্রাস্পাইনাটাস টেন্ডন এটা যাবে হচ্ছে আপনার আমাদের জাস্ট যে আমাদের যে ই থাকে আমাদের যে কোরাকোয়াক্রোমিয়াল লিগামেন্ট থাকে, মানে আমাদের যে ক্লাভিকলের কী থাকে অ্যাক্রোমিয় ক্লাভিকুলার জয়েন্ট, মানে আমাদের আমাদের হচ্ছে স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ন প্রসেস এবং ক্লাভিকল,
এই দুটা মিলে তৈরি করবে আমাদের শোল্ডার মানে অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্ট, এবং দেখবেন ওখানে থাকে কোরাকয়েড প্রসেস, ঠিক আছে? এই কোরাকয়েড এবং হচ্ছে ক্লাভিকল মানে আমাদের স্ক্যাপুলার কোরাকয়েড প্রসেস, এবং ক্লাভিকুলার মাঝখানে একটা লিগামেন্ট থাকে, দ্যাট ইজ হচ্ছে আপনার কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট, ঠিক আছে? তো এই কোরাকো ক্লাভিকুলার লিগামেন্টের নিচ দিয়ে যাবে হচ্ছে সুপ্রাস্পাইনাটাস টেন্ডন, ঠিক আছে? তো যখন আপনার অনেক সময় যে সুপ্রাস্পাইনাটাস টেন্ডন দ্যাট গেট ট্র্যাপড, হ্যাঁ, বিটুইন দিস স্পেস, হ্যাঁ, তখন হচ্ছে যেটা হয় আপনার পেশেন্টের যে আপনার পেইনফুল আর্ক সিন্ড্রোম, হ্যাঁ, বা সাব অ্যাকিউট টেন্ডিনাইটিস, সেগুলো হয়, যেগুলো আমরা পরবর্তীতে যখন অর্থোপেডিক্স পড়বেন তখন সেগুলো পাবেন। জাস্ট একটু বলে রাখলাম আপনি যে সুপ্রাস্পাইনাটাস টেন্ডন হচ্ছে ক্লিনিক্যালি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড পেইনফুল আর্ক সিন্ড্রোম কোথায় হয়, সুপ্রাস্পাইনাটাস টেন্ডন হয়, লিখে রাখেন যে পেইনফুল আর্ক সিন্ড্রোম কোথায় হবে, সুপ্রাস্পাইনাটাস টেন্ডনে। লিখছেন? এবং সুপ্রাস্পাইনাটাস টেন্ডন হচ্ছে আমাদের প্রথম 15 ডিগ্রি অ্যাবডাকশন করে, পরবর্তীতে অ্যাবডাকশন মেনটেন করে ডেল্টয়েড মাসেল, যে ইনিশিয়াল পার্ট অফ দ্য অ্যাবডাকশন সুপ্রাস্পাইনাটাস মাসেল, লিখে রাখেন যে ইনিশিয়াল পার্ট অফ দ্য অ্যাবডাকশন করছে সুপ্রাস্পাইনাটাস মাসেল, তারপর হচ্ছে ডেল্টয়েড মাসেল,